গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আমরা একটু বেরোচ্ছি, আমি আমার ছেলে বেরোচ্ছি, একটু যাব কমলপুর, যাব একটু কাগজপত্র ব্যাপারে, একটু কমলপুরে যাব কাগজপত্র। ঠিক, চলো যাই, যেতে যেতে তোমাদের সাথে দেখা হবে। গাইস দেখছো কি রুদ্র, বাইরের অবস্থা খুব খারাপ। রুদ্র রুদ্র রুদ্র, এই রুদ্রের মধ্যে যাচ্ছি, যেতে তো হবে, কাগজপত্র তো ঠিক করতে হবে। গাইস এই রুদ্রতেও যাচ্ছি, চলো যাই। অনেকক্ষণ অপেক্ষা করার পর এই যে উঠে এসে গেছে, এখন আমরা মাছেদের মিলে ফটোতে উঠে গেছি। এখন যাচ্ছি কমলপুর, যাওয়ার কারণ হয়েছে বাবার কাগজগুলি ঠিক করতে হবে। বাবার কাগজগুলো একটু ভুল আছে, সেগুলো একটু ঠিক করার জন্য কমলপুর যাচ্ছি। তাই যেতে যেতে দেখো তোমাদেরকে খুব সুন্দর একটা জায়গা দেখাবো। দেখো গাইস, এই যে আমাদের গ্রামে সুন্দর একটা কালীবাড়ি আছে, এই দেখো সিঁড়ি দিয়ে উঠে এই কালীবাড়িটাতে যেতে হয়। গিয়ে তা উপরে হয়েছে কালী মন্দির, তা একদিন এসে তোমাদেরকে পুরোটাই এপাশ ওপাশ পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাবো। গাইস কি সুন্দর। তারপর যেতে যেতে গাইস রাস্তাটাতে দেখে ফেলেছি, দেখো দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে, পূজা এসে গেছে। গাইস কেনাকাটা শুরু করে দাও, কেনাকাটা শুরু করে দাও। তারপর এসে পড়েছি কমলপুর, কমলপুরে এই দেখো গাইস কমলপুর ফোর্ট অফিসে এসে গেছি। এখন এখানে ফর্ম, বাবার যে কাগজ চেক করবো তার জন্য ফর্মটা তো ফিল আপ করতে হবে। এখানে যে এখানে আছে বসে থাকে, ওদের কাছ থেকে ফর্মটা ফিল আপ করে নেব। ফর্মটা ফিল আপ করার পর তারপর নিয়ে জমা দেব। এখানে যাচ্ছি আমরা এখন, ওই দেখো ওখানে যে বসে আছে এখানে গিয়ে ফিল আপ করবো। তারপর জেরক্স করতে গেলাম, জেরক্স করে এসে পড়েছি, এসে এই যে মা ছেলে একটু বসে রয়েছি। তারপর গাইস কি কাণ্ড হয়েছে, অটোতে কাগজপত্র ফেলে এসেছিলাম, তারপর গিয়ে আবার খুঁজে বের করেছি, আসার পথে আমার ছেলে ঘুমিয়ে গেছে অটোতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।